দুর্গোৎসবর অষ্টমী নিশা মহানগরী যুবতীর দলের তাণ্ডবর ঘটনা। দোকানের সত্তাধিকারী হতাহতি বারপর উলওয়া তিন যুবতীর ঘটনার পাশতে যুবকর দলের আক্রমণের বলি দোকানের সত্তাধিকারী। ঘটনার তদন্ত আরম্ভ দিশপুর আরক্ষীর। গোয়ালপাড়ার মর্ণয় আরক্ষী থানাত উত্তপ্ত পরিস্থিতি। দুবাপাড়া গাঁওয়ার ক্ষুব্ধ রাইজে ঘেরাও করলে আরক্ষী থানা। বিজয়া দশমীক লো অশ্লীল মন্তব্য করা যুবক কঠোর শাস্তির দাবি প্রতিবাদকারীর। অভিযুক্ত যুবকক ধরে রাইজে গতালে আরক্ষী। নাহরকটিয়ার উমাতারা কাণ্ডর বিরুদ্ধে এজাহার বীর লাচিত সেনার। দুর্গোৎসবর সাংস্কৃতিক অনুষ্ঠানত কণ্ঠশিল্পীক অসমীয়া সংগীত পরিবেশনত বাধা দিছিল উদণ্ড যুবকে। দোষীক শীঘ্রেই চিনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি বীর লাচিত সেনার। রাজ্য পুনের 2000 কোটি টাকার ট্রেডিং কেলেঙ্কারি। এইবার ট্রেড বোল আর গো মিলিয়ন অ্যাপসর জড়িয়ে লুণ্ঠনরাজ। দুই প্রবঞ্চকক গ্রেপ্তার করে মারাথন জেলা মহানগর আরক্ষীর। গোচর রুজুর পাশতে পলায়ন আন কেইবাটাও প্রবঞ্চকর। রাজ্যের 451 জন অংশকালীন শিক্ষকক বরখাস্তর নির্দেশ। চাকুরি হেরুয়াব ইঞ্জিনিয়ারিং আর পলিটেকনিক কলেজের 451 জন অংশকালীন শিক্ষকে। কারিকরী শিক্ষা বিভাগের সঞ্চালকে জারি করলে নির্দেশনা। বিষয়টি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ভুক্তভোগী শিক্ষক সকলের। কানাডা সরকারের শেহতীয়া ভূমিকাত ক্ষুণ্ণ ভারত। ভারতে বহিষ্কার করব কানাডার 6 জন কূটনীতিবিদক। 19 অক্টোবরের ভিতরত ভারত এরিব আটাইকেগুলিয়ে। ইয়ার পূর্বে কানাডায় বহিষ্কার করেছিল কানাডা থাকা ভারতের রাষ্ট্রদূতক।